রোহিঙ্গারা ফিরে গেলেও রাখাইনে তাদের বসত ভিটা ও জমি ফেরত পাবে না বলে জানিয়েছে মিয়ানমার। দেশটির সরকার ঘনিষ্ঠদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেরত যাওয়া রোহিঙ্গাদের রাখা হবে আলাদা গ্রামে। এদিকে রোহিঙ্গাদের ফেরত না নেওয়ার দাবিতে রাখাইনে বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা। বর্ণা তারানার কাছে বিস্তারিত। আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে 6 লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের ফিরিয়ে দিতে মিয়ানমার বাংলাদেশ আলোচনা চলছে। অং সান সুচির সরকারও পরিকল্পনা করছে তাদের ফিরিয়ে নেয়ার। এই খবরে বিক্ষোভে নেমেছেন ভিক্ষুসহ কট্টরপন্থী বৌদ্ধরা। তারা চান না রোহিঙ্গারা মিয়ানমারে ফিরুক, তাই সিদ্দিতে বৌদ্ধদের এই বিক্ষোভ। এখানেই ছিল অনেক রোহিঙ্গার ঘর, যাদের ঠিকানা আজ বাংলাদেশের কোনো এক আশ্রয় কেন্দ্র। রোহিঙ্গারা ফেরার সুযোগ পেলেও বসতভিটা আর চাষের জমিগুলো ফিরে পাবে না। তাদের জমিগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এমনকি প্রায় 71,500 একর জমিতে যে ফসল রেখে পালিয়ে এসেছেন, সেগুলোও গিয়ে হয়তো দেখবেন কেটে বিক্রি করে দিয়েছে সরকার। এই ধান বিক্রি করে সরকার পাবে 100 কোটি টাকা। মিয়ানমারের কর্মকর্তার সাথে কথা বলে রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা চূড়ান্ত না হলেও সুচি সরকারের পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। রাখাইন রাজ্যের কৃষিমন্ত্রী কিয়াই লউন জানিয়েছেন, যাদের নাগরিকত্ব নেই তাদের ভূমির মালিকানাও নেই। রাখাইনে ফিরে যাওয়া রোহিঙ্গাদের রাখা হবে একটি আদর্শ গ্রামে। আগে থেকেই এই গ্রামগুলোকে স্থায়ী ক্যাম্প হিসাবে সমালোচনা করে আসছে জাতিসংঘ। বাংলাদেশের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারে গিয়ে বসত ভিটা আর চাষের জমি ফেরত পেলেই কেবল তারা সেখানে যাবেন। Oh, 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 oh